بسم الله الرحمن الرحيم. সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের শিক্ষার্থীদের আজকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। যদিও আমাদের সংকটময় মুহূর্ত চলছে, তারপরেও তোমাদেরকে ফুলের শুভেচ্ছা। সবাই অনলাইন ক্লাসে যুক্ত থাকবে এটাই আমরা সবসময় আশা রাখি। আমাদের বিগত দিনে কয়েক কিছু ক্লাস অফ গেছে, এটা ঠিক। আসলে সত্যি কথা বলতে কি, আমরা মনে করছিলাম যে খুব শীঘ্রই কলেজ খুলছে, ফেব্রুয়ারিতে খুলছে, মার্চে খুলছে, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দিয়েছে, সুতরাং পরীক্ষা মাস্ট হচ্ছে, তোমাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আসলে আমাদের দুর্ভাগ্য যে তারপরও আসলে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারিনি। তাই এখন সব ছাড়াই আবার একটু সত্যি কথা বলতে ইরেগুলার হয়ে গেছিল, এখন আবার সবাই রেগুলার ক্লাস নিচ্ছে। তোমরা সবাই ক্লাসে থাকবে এবং ক্লাস করবে সবসময়ের জন্য। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার জন্য। আজকে দ্বিতীয় অধ্যায়ের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ ওয়্যারলেস আমরা গত ক্লাসে কিন্তু করেছিলাম, যেটা তোমরা খেয়াল আছে যে সবগুলোই কমিউনিকেশন সিস্টেম। গত ক্লাসেও কিন্তু আমরা বেশ কয়েকটা করেছিলাম ওয়্যারলেস সম্পর্কে। আজকেও ওয়্যারলেস সম্পর্কে আমাদের বেশ কিছু কথা আছে, বেশ কিছু জানার আছে, সেগুলো আমরা আজকে জানবো। আর আরেকটা কথা হলো, এখন যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে এগুলো কিন্তু সবই প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ দুই ইয়ারের জন্যই, কারণ প্রথম বর্ষের ক্লাস তো এগুলা অবশ্যই, আর দ্বিতীয় বর্ষ যেহেতু তাদের সংক্ষিপ্ত সিলেবাস, তৃতীয় অধ্যায় পর্যন্ত, চতুর্থ অধ্যায় পর্যন্ত ওদের সব ক্লাস গুলাই, আমি ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ক্লাস কিন্তু আমি অনলাইনে শেষ করেছিলাম, একেবারে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। তো তারপরে যেহেতু সিলেবাস সংক্ষিপ্ত হয়ে এসছে, তো মনে করলাম যে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারছি ইনশাল্লাহ। সেখানে বাকি যেটুকু আছে এটুকু আমরা, বাকি তো নেই, অর্থাৎ যেটা সরাসরি ক্লাস নিতে পারিনি সেটা ক্লাসে নিয়ে নেব, কিন্তু সেটা যেহেতু সম্ভব হয়নি, তো সামনে হয়তো ইনশাল্লাহ আমরা সুযোগ পাবো আশা করি। তারপরেও এখন রিভিশন ক্লাস হিসাবে দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা নিবা, আর তোমাদের যারা প্রথম বর্ষে তারা তো সরাসরি তোমাদের ক্লাস। এটা শিখুন ফল, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, ব্লুটুথ প্রযুক্তি এর বৈশিষ্ট্য ব্যবহার সম্পর্কে জানতে পারবে, ওয়াইফাই প্রযুক্তি এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা ব্যবহার, ওয়াইফাই হটস্পট সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এখানে ওএমএক্স দেওয়া আছে, তো আসলে আজকের ক্লাসে ওএমএক্সটা থাকবে না, নেক্সট ক্লাসে ওএমএক্সটা থাকবে। ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়্যারলেস শব্দের অর্থ হলো তারবিহীন বা তারহীন, অর্থাৎ তার ছাড়া, কোন প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ যে ওয়্যারলেস হলো ওয়্যার মানে তারলেস মানে ছাড়া, বিহীন, তার ছাড়া যদি আমরা যোগাযোগ ব্যবস্থা করতে পারি সেটা হলো। সেখানে দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে মোবাইল দেওয়া আছে, দেখো মোবাইল তো আমরা তার ছাড়াই করি। তারপরে দেখো ল্যাপটপ দেওয়া আছে, ল্যাপটপে যদি আমরা ইচ্ছে করলেই তার ছাড়া করতে পারি। প্রিন্টার দেওয়া আছে, প্রিন্টারও কিন্তু এখন সরাসরি ওয়্যারলেসে, ওয়্যারলেস অর্থাৎ তার ছাড়াই ল্যাপটপ থেকে প্রিন্টারে প্রিন্ট করা যায়। এভাবে এখানে জয়স্টিক আছে একটা, দেখো খেলার জন্য, গেম খেলার জন্য এটাও তারবিহীন করা যায়। এখানে দেখো এই যে একটা, এখানে এই যে কি বলে মোবাইল ফোনের যে টাওয়ার গুলো থাকে এখানে কিন্তু তারবিহীন ভাবে, এখানে দেখো এই যে এই যে সিগন্যাল গুলো আসছে এখান থেকে যাচ্ছে, সব তার ছাড়াই এক জায়গা থেকে এক এক টাওয়ার থেকে আর এক টাওয়ারে পাঠাচ্ছে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা, কেবলের মাধ্যমে যোগাযোগ সম্ভব নয় এমন স্থানে যোগাযোগ স্থাপনে এই ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ যেখানে কেবলের মাধ্যমে যোগাযোগ সম্ভব না, যেমন পাহাড়ি এলাকা অথবা কোনো ঘন বন এবং সুন্দরবনের মধ্যে যদি হয়, তাহলে সেখানে কিন্তু আমাদের ওয়্যারলেস ব্যবহার করতে হবে। নেটওয়ার্ক কভারেজ এর মধ্যে চলমান কোনো ব্যক্তির ডেটা কমিউনিকেশনে যেসব স্থানে দ্রুত যোগাযোগ স্থাপন করতে হয়, দুর্যোগ, যুদ্ধক্ষেত্র, সেখানে এটি বেশি উপযোগী। যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে, রেডিও, টিভির ব্রডকাস্টিং এ,
ওয়ার্ডলেস কমিউনিকেশন সিস্টেমের বড় উদাহরণ হল সেলুলার টেলিফোন ও মডেম সমূহ। যে কোনো স্থান থেকে সরাসরি ভিডিও সম্প্রচারে এবং ইন্টারনেটের সুবিধা পেতে ওয়ার্ডলেস এনার্জি ট্রান্সফারে। তো এগুলো হলো আমাদের ওয়ার্ডলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা। আমরা ওয়ার্ডলেস কমিউনিকেশন প্রযুক্তির একটু উদাহরণ আরেকটু নিয়ে নেই, দেখো রেডিও কমিউনিকেশন সিস্টেম, কর্ডলেস টেলিফোন, সেলুলার নেটওয়ার্ক, শর্ট রেঞ্জ পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, ওয়ারলেস মাইক্রোফোন, কিবোর্ড, মাউস, প্রিন্টার, হেডফোন, বিভিন্ন রিমোট কন্ট্রোল খেলনা, ঘর বাড়িতে ব্যবহৃত ইলেকট্রনিক সিস্টেম, রোবট প্রভৃতি, ওয়ারলেস ইউএসবি, ওয়ারলেস সেন্সর নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ব্লুটুথ ওয়ারলেস নেটওয়ার্ক, ওয়াইফাই ইত্যাদি। তো এগুলো হলো উদাহরণ আমাদের ওয়ারলেস সিস্টেমের, এগুলো হলো উদাহরণ। ব্লুটুথ, ব্লুটুথ সম্পর্কে তোমাদের মোটামুটি সবারই ধারণা আছে, যদিও সত্যি কথা বলতে এখন তোমরা ব্লুটুথ অনেকে কম ব্যবহার করো। কিছুদিন আগেও ব্লুটুথ খুবই একটা জনপ্রিয় একটা মাধ্যম ছিল, এক মোবাইল থেকে আর এক মোবাইলে যদি ছবি পাঠাও, গান পাঠাও, কোনো এ ধরনের কিছু পাঠাতে হলে আমাদের কিন্তু ব্লুটুথের উপর নির্ভর করতে হতো, কোনো টাকা পয়সা খরচ নাই, জাস্ট আমি ব্লুটুথ অন করে আমার মোবাইল থেকে একটা ছবি তোমার মোবাইলে পাঠাই দিলাম, ব্যাস। তবে এটা কিন্তু অবশ্যই কাছাকাছি হতে হবে, তাই না? কাছাকাছি হতে হবে, খুব দূরে হলে কিন্তু ব্লুটুথ কাজ করে না। তো এখন ব্লুটুথ খুব কমই ব্যবহার করে আমার মনে হয়, কারণ এখন মোবাইল গুলা বা এখন সব মোবাইল গুলাই কিন্তু এখন অন্যরকম মোবাইল, যেগুলাই এখন ব্লুটুথ ছাড়াও শেয়ার ইট ইউজ করা যায়, তারপরে এছাড়া মেসেঞ্জারে এখন সবাই সবকিছু দিয়ে দিচ্ছে, তাহলে এখন অনেক কি বলে প্রযুক্তি, উন্নত প্রযুক্তির বিভিন্ন অ্যাপস আছে, যে অ্যাপস এর মাধ্যমে কিন্তু এখন আমরা গুলো ব্যবহার করে থাকি, ব্লুটুথ এই জন্য একটু কম ব্যবহার করে। তারপরেও ব্লুটুথ ভালো, কারণ ব্লুটুথ সব মোবাইলে থাকে। এখানে তোমার যে এই মোবাইলটা যে তোমার মোবাইল হতে হবে এমনও না, যে আইফোন হতে হবে অথবা তোমার টাচফোন হতে হবে এমনও নয়, ওই এমনি নর্মাল মোবাইলে কিন্তু ব্লুটুথ থাকে, সেখান থেকে আমরা কিছু ট্রান্সফার করতে পারি। আচ্ছা, ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের 10 মিটারের কাছাকাছি ভেতর ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়ারলেস প্রযুক্তি। ইটি তার তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যেখানে উঁচু মানের নিরাপত্তা বজায় থাকে, অর্থাৎ এটা মাত্র 10 মিটারের কাছাকাছি, অর্থাৎ 10 মিটার মধ্যেই পারা যায়, তার একটু কম হলে আরো ভালো হয়, তাহলে সেখানে আমরা ব্লুটুথের মাধ্যমে যে কোনো ডেটা ট্রান্সফার করতে পারি। ব্লুটুথের বৈশিষ্ট্য সুবিধা, কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরে ব্লুটুথ ব্যবহৃত হয়, যেটা তোমরা নিজেরা করে দেখেছো, এটা সরাসরি যদি কেউ একদম করে নাই থাকো, সবাই রাগে যদি তোমার আর হাতে যদি অ্যান্ড্রয়েড সেট এসে থাকে তাহলে তুমি তো ব্লুটুথ হয়তো ব্যবহার করো নাই, কিন্তু তোমার মোবাইলে ব্লুটুথ আছে, তুমি ইউজ করে দেখো, এটা খুব ইজি একটা প্রসেস এবং খুব প্রয়োজনীয়তা একটা জিনিস। 1 থেকে সর্বোচ্চ 100 মিটারের মধ্যে তারবিহীন ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে, দেয়াল বা অন্য কোনো বাধা ডেটা ট্রান্সমিশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। চমৎকার একটা কথা, যে তুমি বিল্ডিং এর ওপাশে আসো, মনে করো ওয়ালের ওপাশে আসো, তুমি ওইখান থেকে কিছু ট্রান্সফার করছো, হ্যাঁ চলে যাবে, এর জন্য কোনো বাধা মানে কোনো দেয়াল বা কোনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। যেমন আমরা গতকালকে পড়েছিলাম যে মাইক্রোওয়েভের সিগন্যাল গুলা বাঁকা পথে চলতে পারে না, কোথাও যদি কোথাও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যদি কোথাও বাধা হয় তাহলে সে কি সিগন্যাল চলতে পারে না, এই জন্য অনেক উঁচু স্তরে বসাতে হয়। আমাদের এখানে কিন্তু এইটা না, আমাদের নিজস্ব ব্যাপারে ছোটখাটো জিনিস আমরা, এই জন্যই আমাদের এরকম কোনো চিন্তা বা কষ্টের কোনো কিছু নেই। ব্লুটুথ স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে। ব্লুটুথ হলো মাস্টার স্লেভ কাঠামো সহ একটি প্যাকেট ভিত্তিক প্রোটোকল। মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও গেম কনসোলগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করতে পারে। একটি পিকোনেটে মোট 255টি স্ল্যাব নোড থাকে, তবে 7টি স্ল্যাবের সাথে যোগাযোগ রক্ষা করে এবং অবশিষ্ট নোডগুলো নিষ্ক্রিয় থাকে। অর্থাৎ একটি একটা পিকোনেটে মোট থাকে 255টি স্ল্যাব, 7টি স্ল্যাবের সাথে যোগাযোগ রক্ষা করে
অবশিষ্ট অবশিষ্ট নোটগুলো নিষ্ক্রিয় থাকে, পরবর্তীতে আবার সেটা কাজ করে। সুবিধা 100 মিটারের বেশি, সরি অসুবিধা, 100 মিটারের বেশি দূরত্বে যোগাযোগ করা সম্ভব নয়। ডেটা ট্রান্সফারের তুলনামূলকভাবে কম, এটা স্পিড কিন্তু কম, আস্তে আস্তে যায়। আর কাছাকাছি আর ছোটখাটো তথ্য যদি আমরা ট্রান্সফার করি তাতে একটু আস্তে ধীরে ধীরে গেলেও সমস্যা নেই, স্পিড কম হলেও। মোবাইল ফোনের ব্লুটুথ অপশনটি অন করা থাকলে ব্যাটারির চার্জ খরচ হতে থাকে। মানে একটা সমস্যা, তোমার ব্লুটুথ অন করা আছে, চার্জ কিন্তু সেখান থেকে খেতে থাকবে। ব্লুটুথ ইন্টারনেট গতি অনেক কম, ব্লুটুথের মাধ্যমে ডেটা ট্রান্সফারে সিকিউরিটি কম, সিকিউরিটি আসলে কিন্তু কম। ব্লুটুথের ব্যবহার, ফোনের সাথে হ্যান্ডস ফ্রি হেডসেটের সংযোগ ঘটিয়ে সাউন্ড বা ভয়েস ডেটা স্থানান্তর, ফোন থেকে কম্পিউটারে ফাইল স্থানান্তর করতে, কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইসের সংযোগ ঘটিয়ে তথ্য আদান প্রদান করতে, পিসির ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোর সাথে তারবিহীন যোগাযোগে, এই সব ক্ষেত্রে ব্লুটুথ ইউজ করা যায়। এই অ্যাপ্লিকেশনটা ব্লুটুথ অ্যাপ্লিকেশন ইউজ করা যায়, কম্পিউটার টু কম্পিউটার, কম্পিউটার টু মোবাইল, এই ধরনের ডিভাইসগুলো আমরা বলে ইউজ করতে পারি। আমরা আরো একটু দেখি, আরো আছে জিপিএস রিসিভার, চিকিৎসা যন্ত্রপাতি, বার কোড স্ক্যানার ও ট্রাফিক কন্ট্রোল ডিভাইসগুলোতে এখানেও ব্লুটুথ ইউজ করা হয়। ডেডিকেটেড টেলি হেলথ ডিভাইসগুলোতে হেলথ সেন্সর ডেটাগুলোর শর্ট রেঞ্জ ট্রান্সমিশনে প্রায় ইনফ্রারেড ব্যবহৃত হয় এমন স্থানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যেখানে ইনফ্রারেড বেশি ব্যবহার করা হয় সেখানকার নিয়ন্ত্রণের জন্য ব্লুটুথ ইউজ করা হয়। চলো এবার ওয়াইফাই দেখি। সবচেয়ে বেশি এখন জনপ্রিয় এবং পরিচিত এবং কি বলে আলোচিত ওয়াইফাই, অর্থাৎ যাদের একটু এবিলিটি আছে তারা এখন কিন্তু ওয়াইফাই নিচ্ছে, যারা অন্তত কমপক্ষে উপজেলার কাছাকাছি উপজেলার আশপাশে থাকে, গ্রামের মধ্যে অবশ্যই এটা যায়নি, এটা ঠিক, উপজেলা লেভেল পর্যন্ত ওয়াইফাই চলে আসছে এবং ওয়াইফাই কিন্তু আসলে তারের মাধ্যমে কিন্তু আসছে, এটা খুব ভালো স্পিড। এবং ওয়াইফাই তোমার বাসায় থাকলে তোমরা একাধিক ব্যক্তি যারা ঘরে আসো তাদের আলাদা আলাদা কোনো MB কেনার কোনো প্রয়োজন হয় না, আলাদা পয়সা খরচ করার কোনো প্রয়োজন হয় না, ওয়াইফাই থাকলেই সবাই তোমরা ইউজ করতে পারছো। কম্পিউটার ডিজিটাল বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলোকে তারবিহীন উপায় ইন্টারনেটে সংযুক্ত করার একটি প্রযুক্তি হলো ওয়াইফাই। ওয়াইফাই নিজে কিন্তু তারের মাধ্যমে আসতেছে, অর্থাৎ রাউটারের সাথে তার যুক্ত করা থাকে, কিন্তু ওই রাউটারের সাথে সংযুক্ত আমরা যারা মোবাইল এবং কি বলে ল্যাপটপ, তারপরে ট্যাব, এগুলো কোনো কিছুতেই তার লাগে না, সরাসরি একবারে ওয়্যারলেস ভাবে তুমি যুক্ত হয়ে হাই স্পিড মানে স্পিডে তুমি ব্যবহার করতে পারছো। ওয়াইফাই এর সুবিধা, কভারেজ সীমিত পরিসর থেকে নিয়ে বিস্তৃত পরিসরে পাওয়া সম্ভব, সীমিত পরিসরের মাধ্যমে হয়ে বিস্তৃত পরিসরে সম্ভব যদি তার স্পিড বেশি থাকে। এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 50 Mbps পর্যন্ত, ল্যানের চেয়ে সস্তা এবং কোন কোন ক্ষেত্রে বিনামূল্যে, ল্যান মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে অনেক সস্তা, কোন কোন ক্ষেত্রে বিনামূল্যে, ল্যানের কোনো কিছুই লাগে না, এখানে জাস্ট ল্যানে তো তার দিয়ে নেওয়া হয়, এখানে তার তো লাগেই না, নির্দিষ্ট দূরত্বে গাছে ঘরে বাইরে যেখানে বসে খুশি সেখানে বসে তুমি ওয়াইফাই ইউজ করতে পারছো। যে কোনো মানের ওয়াইফাই বিশ্বের যে কোনো জায়গায় কাজ করবে, চমৎকার একটা কথা, যে কোনো মানের ওয়াইফাই, এখানে এত নিম্ন মানের ওয়াইফাই নাই যে কাজ করবে না বা ভালো কাজ করবে না, না তা না, নর্মাল একটা ওয়াইফাই, নর্মাল ওয়াইফাই ইউজ করলেও তুমি ভালোই সেখানে সেবা পাবে। সুবিধা, ওয়াইফাই ল্যানের সাথে সংযুক্ত হওয়ার জন্য কম্পিউটারকে একটি ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার সংবলিত হতে হয়। ওয়াইফাই ল্যানের সাথে সংযুক্ত হওয়ার জন্য কম্পিউটারকে একটি ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার সংবলিত হতে হয়, অর্থাৎ যদি ওয়াইফাই ল্যানের সাথে যদি কম্পিউটার সংযুক্ত করতে হয় তাহলে এর জন্য কি ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস সংবলিত হতে হবে।
অর্থাৎ ওখানে ওয়্যারলেস নেটওয়ার্ক ইন্টারফেস তার কম্পিউটারে ব্যবস্থা করে নিতে হবে। এর আওতার মধ্যে থাকা সকল ডিভাইসগুলোতে ইন্টারনেট অ্যাক্সেস সুবিধা পাওয়া যায়। এর আওতার মধ্যে থাকা সকল ডিভাইস, মোবাইল, ট্যাব, ল্যাপটপ, সবগুলাই কিন্তু এর সাথে অ্যাড করা যায়, এমনকি টিভিও অ্যাড করা যায়। ওয়াইফাই এবং ওয়াইব্রো একটি পোর্টেবল ওয়াইফাই রাউটার, এর মাধ্যমে নিজস্ব ওয়াইফাই হটস্পট তৈরি করে যেটি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হয়। আর একটা এখানে ব্যাপার হলো, দেখো হটস্পট, ওয়াইফাই তুমি ইউজ করছো ভালো কথা, ওয়াইফাই তুমি একটা মোবাইলকে কিন্তু বা অন্য কিছু একটা হটস্পটও বানাতে পারো, অর্থাৎ তোমার মোবাইলের সাথে আর একজন কানেক্ট হয়ে সে কিন্তু ওই ওয়াইফাই ইউজ করতে পারবে, এই কটাও সম্ভব। শুধু তাই না, তুমি মনে করো তোমার মোবাইলে এমবি আছে, তুমি কাজ করছো, তুমি তোমার বাসার আর একজনকে কিন্তু তুমি তোমার মোবাইলটাকে হটস্পট তৈরি করে নিতে পারো। হটস্পট তৈরি করে নিলে তোমার যে আর একজন আছে, আর একজন সে কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে তোমার ওই মোবাইলকে ইউজ করতে পারবে, অর্থাৎ তোমার এমবি ব্যবহার করে সে তার মোবাইলে ইন্টারনেট চালাতে পারবে। এটা কিন্তু শুধু একজন না, দুই তিনজনও ইচ্ছা করলে সম্ভব, সেটাও কিন্তু সম্ভব। সেটা তুমি যদি মোবাইলে এমবি ব্যবহার করো, মোবাইলে যদি তুমি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে যদি মোবাইলের কোনো প্যাকেজ ব্যবহার করো, সেখানেও কিন্তু তুমি ওই মোবাইলটায় হটস্পট তৈরি করে নিতে হবে। জাস্ট একটা ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে নিতে হয়, সেটা একজনকে দিলে সেই ইউজ করতে পারবে। ওয়াইফাই এর অসুবিধা, ডেটা স্থানান্তর বেশ ধীর গতি সম্পন্ন, নির্দিষ্ট এলাকা ছাড়া কভারেজ পাওয়া কঠিন, আর নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থাকে। হ্যাঁ এটা ঠিক, নির্দিষ্ট এলাকা ছাড়া কভারেজ পাওয়া কঠিন, যে যে এলাকার মধ্যে আছে সেখানেই তার দূরত্ব হবে না। আর নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থাকে, ব্যাপারটা হলো এরকম যে যদি কোনোভাবে পাসওয়ার্ড যদি লিক আউট হয়ে যায় তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তাছাড়া কিছু এক্সপার্ট লোক আছে, অতি এক্সপার্ট খারাপ মানসিকতা, তার এরা পাসওয়ার্ড তৈরি করতে পারে, পাসওয়ার্ড চুরি করে ফেলতে পারে, এরকম ব্যবস্থা আছে, পাসওয়ার্ড তৈরি করেও তারা তৈরি ব্যবহার করতে। এটা তো আসলে সব জায়গায় হয় না, এটা খুবই রেয়ার আর কি। ওয়াইফাই এর ব্যবহার, বাসাবাড়ি এবং অফিস আদালত ছাড়াও ওয়াইফাই হটস্পট সময়ের পাবলিক স্পেসও সেবা প্রদান করে। বাসাবাড়ি তো অবশ্যই করে, অফিস তো অবশ্যই করে, কারণ অফিসে এখন জোরে জোরে টেলিফোন ইউজ করা, জোরে জোরে ইন্টারনেট ইউজ করা, জনে জনে মডেম দিয়ে কম্পিউটারে মডেম লাগিয়ে কাজ করা এখন আর সেই যুগ নাই। অর্থাৎ তার রাউটার আছে, ব্যাস ওই অফিসে যে কজন কাজ করে সবাই একটা ইউজ করতে পারবে, আর কোনো সমস্যা নেই। পাবলিক স্পেসও সেবা প্রদান করে থাকে। এখন বিমানবন্দর, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদি স্থানে বিনামূল্যে ওয়াইফাই এর সেবা প্রদান করা হয়ে থাকে। হ্যাঁ এরকম আছে, বিমানবন্দরে, হোটেলে, আর এরকম আমাদের দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোয় অনেক বড় বড় হোটেল আছে যেখানে পাসওয়ার্ড ছাড়াই ব্যবহার করতে পারে। ওই হোটেলে যারা থাকবেন তাদের সম্মানার্থে, তাদের সুবিধার্থে, অথবা বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে সেখানে বিনামূল্যে সেখানে দিয়ে দেওয়া হয়, পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়, ওই এরিয়ার মধ্যে বসে সে ইচ্ছে করলে ব্যবহার করতে পারবে। এর জন্য তার কোনো টাকা পয়সা খরচ হবে না এবং কোনো সমস্যা থাকবে না। বিশ্বের বহু শহরে আজ সিটি ওয়াইড ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে। বিশ্বের অনেক শহরে সিটি ওয়াইড ওয়াইফাই, অর্থাৎ শহর ভিত্তিক ওয়াইফাই সেখানে দেখা যায়। অনেক জায়গায় আছে উন্নত বিশ্বে, সেখানে সবাই ইউজ করতে পারে, ওইরকম কোনো ঝামেলা করতে হয় না, সবাই ফ্রি ইউজ করতে পারে, এরকম আছে। বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান ওয়াইফাই এর আওতায় আনা হচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা খুব সহজে শিক্ষা প্রতিষ্ঠানে বসেই তাদের ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে। এরকম একটা সরকারের অবশ্যই এরকম একটা চিন্তা ভাবনা আছে, অলরেডি আমরা এরকম শুনছিলাম যে বাছাই করছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বিনামূল্যে ওয়াইফাই দেওয়া হবে। এখন তো বলতে গেলে সব শিক্ষা প্রতিষ্ঠানই ওয়াইফাই আছে, কিন্তু শিক্ষার্থীদের জন্য তো আর ফ্রি এরকম দেওয়া হয় নাই। সেখানে শক্তিশালী রাউটার দেওয়া হবে, শক্তিশালী ইন্টারনেট স্পিড দেওয়া হবে, যেখানে সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সেখানে ফ্রি করে যাবে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা যতক্ষণ ক্যাম্পাসে থাকবে ততক্ষণ যারা বিনা পয়সায় এই সুযোগটা, কোনো পয়সা লাগবে না বা কোনো তেমন কোনো ঝামেলা করতে হবে না, যে কেউ ওখানে এসে করতে পারবে। এরকম সুবিধা আমাদের দেশেও খুব শীঘ্রই হবে, অলরেডি গভর্নমেন্টের চিন্তা ভাবনা আছে, তোমরা কিন্তু পেয়ে যাবে, খুব শীঘ্রই হয়তো পেয়ে যাবে। তাহলে
আমরা এখানে যে আলোচনা করলাম একটু পার্ট মূল্যায়ন, দেখো ওয়ারলেস কমিউনিকেশন প্রযুক্তি আজ সর্বক্ষেত্রে ব্যবহৃত একটি অত্যাবশ্যকীয় ও জনপ্রিয় প্রযুক্তি পর্যালোচনা করো। এটা এখানে যে আলোচনা করা হলো আলোচনা, এবং তোমার কাছে বই আছে, আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সবই বইতে চমৎকার ভাবে দেওয়া আছে, এবং বইয়ের যে জিনিসগুলো মানে কি বলে অত্যাবশ্যকীয় সেই জিনিসগুলো কিন্তু নিয়ে আলোচনা করে থাকি। সুতরাং তোমরা বই থেকে একটু এটা পর্যালোচনা করে নিজেরা পড়ে নেবে। বাড়ির কাজ, চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নিই। বাড়িতে তো অবশ্যই একটু পড়াশোনা করতে হবে, তাই না? ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে লিখো, ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা ব্যবহার লিখো, ব্লুটুথ কি, ব্লুটুথের বৈশিষ্ট্য এবং ব্যবহার উল্লেখ করো, ওয়াইফাই কি, এর বৈশিষ্ট্য লিখো, এর সুবিধা ও অসুবিধা লিখো। এগুলাই আলোচনা করা হয়েছে আজকে, এগুলা এখান থেকে প্লাস তোমার বই থেকে চমৎকার ভাবে পড়ে তোমরা অনুধাবন করে খাতায় লিখবে, খাতায় লিখে রাখবে। আমি আগেও একবার বলেছিলাম যে আমি ক্লাসগুলো নিই, এগুলো কিন্তু আমার কাছে তোমরা ভালো করে জানো যে এটা একটা সাইডে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? আমাদের কলেজের একটা ফেসবুক গ্রুপে, যেটার নাম অনলাইন কি অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসরুম, এখানে কিন্তু এগুলো দেওয়া হয়। তো আমাদের অনলাইন ক্লাসরুম গভ বঙ্গবন্ধু মহিলা কলেজ চিত্তমালী বাগেরহাট, এখানে তো ওখানে কিন্তু সব ক্লাসগুলো দেয়া থাকে। তুমি যদি এখন একটা ক্লাস আজকে না পেয়ে থাকো বা আজকে না পড়ে থাকো, তুমি 2 দিন পরে তো সেটা দেখতে পারবে। আর একটা কথা আমি আগেও বলেছিলাম যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এবং বাড়ির কাজগুলো দিচ্ছি, এগুলা খাতায় করে রাখবে। আমি কিন্তু প্রতিষ্ঠান খোলার পরে ইনশাল্লাহ তোমাদের এই খাতাগুলো কিন্তু আমি দেখার চেষ্টা করব, এবং যারা খুব ভালোভাবে এগুলো করে রাখবে, মনে রাখবে, ব্যবহারিক পরীক্ষায় তাদের জন্য কিন্তু আমার আলাদা চিন্তা ভাবনা থাকবে। এটা মনে রেখে তোমরা এটা করে পড়ে খাতায় লিখে রাখবে। আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই ক্লাস সাথে থাকার জন্য, ক্লাস দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে, এবং অবশ্যই পিতামাতার প্রতি লক্ষ্য রাখবে। আল্লাহ হাফেজ।